আজকে কাজ থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল রে। এই জঙ্গলের রাস্তাটা দিয়ে কিভাবে যে তোকে নিয়ে যাই, খুব চিন্তা হচ্ছে আমার। জঙ্গলটাও এদিকে ভালো না, আর বেলা তো সকাল সকাল যাই, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে পাঁচালি হাট, দেখছিস অনেকটাই অন্ধকার নেমে আসছে চারদিকে। এদিকে আজকে কাঠগুলা কেটে গাড়িতে তুলতে তুলতে অনেকটাই সময় লেগে গেল, আমি ভাবিনি এ এত অন্ধকার নেমে আসবে। এদিকে জঙ্গলের রাস্তাটাও খুব ভয়ঙ্কর, তোকে তো একটা দিনও বাড়িতে রেখে যেতে পারি না, কারণ আমি ছাড়া তোর আর কেউ নেই। তো তোকে আমি কি করে বাড়িতে রেখে যাই, তাই জন্য তো আমার সাথে কাজে নিতে হয় তোকে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, সামনে একটা শ্মশান আছে, অনেক ভয়ঙ্কর শ্মশানের রাস্তাটা। এই কথা ভেবে আমার এখনই বুকটা থরথর করছে, কি যে হয়, উপরবেলা রক্ষা করো আমাদের। কিরে, এটা একটা মহিলার কান্নার শব্দ শোনা হচ্ছে, মনে হচ্ছে একটা মহিলা কান্না করছে অনেক দূরে দূরে। এই 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 সন্ধ্যাবেলা মহিলা কোথা থেকে কান্না করবে জঙ্গলের মাঝখানে, দেখি তো। ওই ওই এখান থেকে, ওই এখান থেকে কান্নার শব্দটা শোনা হচ্ছে, এটা মনে হয় মহিলা কান্না করছে বসে বসে। আচ্ছা দেখি সামনে, এখানে মহিলা কোথা থেকে আসবে এই জঙ্গলের মাঝে অন্ধকারে। বুড়িমা কি হয়েছে তুমি, তোমার তুমি এখানে অন্ধকার নেমে আসছে, একা একা বসে কান্না করছো, তোমার কি হয়েছে? তোমার তোমার এত দুঃখ কেন বুড়িমা, তোমার তো অনেক কষ্ট তোমার মনে। আজকে চলো এই জঙ্গলটা তোমার থাকা একদম নিষেধ বুড়িমা, এই জঙ্গলটা দেখো চারদিক অন্ধকার ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসলে খুব ভয়ঙ্কর জীবজন্তু আছে বুড়িমা। চলো আজকে রাতে না হয় আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, চলো তুমি তো একা উঠতে পারবে না, তোমাকে ধরে তুলতে হবে, চলো বুড়িমা। হ্যাঁ বুড়িমা উঠো উঠো, তোমাকে তো ধরে তুলতে হবে, তুমি তো উঠতে পারবে না, হ্যাঁ উঠো উঠো। আমি শ্মশান ঘাটের বেদনি তোদেরকে গাবো বলে এখানে বসে দিলা, আজকে তোদের দুই বেটাকে দিবিয়ে দিবিয়ে গাবো, আজকে তোদেরকে গাবো বলে। আমাদের খেয়ে
বালিয়ে যাবি, আজকে তোদের গেজান দিবিয়ে দিবিয়ে গাবো। ভয়ঙ্কর এইবার বালিয়ে গোদাই যাবি দোগে গাবো। এখন বালিয়ে গোদাই যাবি আমি তো তোকেও গাবো। গোদাই যাবি গোদাও বালাতে পারবি না, দর জানে কেউ খেয়েছি তো কেউ খাবো। আমি শ্মশান গাঁটার বেদনি আমার গাছ থেকে কেউ বালাতে পারবে না। সেই ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর রাক্ষসে বুড়িতে আমার ছেলেটা গিয়ে ফেলল রে শ্মশান খেলতে। আরে সেই ভয়ঙ্কর পেত্তিটা এখন আমাকে খেয়ে ফেলবে, সেই পেত্তিটা আমার ছেলেটাকে খেয়ে ফেলল রে। আমার ছেলেটা ছাড়া আমার আর কেউ ছিল না, সেই ভয়ঙ্কর সে রাক্ষসী বুড়িটা আমার ছেলেটাকে খেয়ে ফেললো, এখন আমি কি যে করি রে। এই বালিয়ে গোদাই যাবি এবার তো তোকেও শেষ করে ফেলবো। আমি শ্মশান ঘাটে